السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমি আপনাদেরকে এমন একটা দিনের ব্যাপারে আলোচনা করব যেই দিনের দিন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন এবং হাদিস শরীফের মধ্যে এই দিন সম্পর্কে আলোচনা করেছেন। এই দিনের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে সমস্ত মুমিন মুসলমানদেরকে এই দিন সম্পর্কে বলেছেন। এই দিনটা হচ্ছে আরাফার দিন। আরাফার দিনের ব্যাপারে কুরআন এবং হাদিস শরীফের মধ্যে আলোচনা করা হয়েছে। তার মধ্য থেকে আমি মাত্র কয়েকটা হাদিস শরীফ আপনাদের সামনে আমি বর্ণনা করব। এই হাদিস শরীফের মাধ্যমে আমরা বুঝতে পারব এই দিনটা কত ফজিলতওয়ালা বরকতওয়ালা দিন। একদিন আল্লাহর রাসূলের সাহাবী হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এসে একজন ইহুদি ব্যক্তি বলল, ইয়া আমিরাল মুমিনিন আয়াতুন ফি কিতাবিকুম নাকরাউনাহা, হে আমিরুল মুমিনিন, হে মুমিনদের সর্দার, আপনাদের কিতাবের মধ্যে আমি একটা আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতটা যদি আমাদের ইহুদিদের উপর যদি নাজিল হতো তাহলে এই আয়াতটাকে আমরা, এই আয়াত নাজিলের দিনটাকে আমরা ঈদের দিন বানিয়ে দিতাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, কুরআনুল কারীমের মধ্যে 6,664 আয়াত রয়েছে, এই আয়াতের মধ্যে তুমি কোন আয়াতের কথা বলছো? আইয়ুল আয়াতু, এই ইহুদি ব্যক্তি বলল যে আয়াতটা হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা, আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিলাম এবং দীন ইসলামকে আমি তোমাদেরকে খুশি হয়ে তোমাদের জন্য নির্বাচন করে দিলাম। এই যে আয়াত, এই আয়াত নাজিল হওয়ার পরে এই আয়াতের ব্যাপারে যখন ইহুদি ব্যক্তি বলল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাকাদ আরাফনা হাযাল ইয়াউমা ওয়াল মাকানা, আমি নিশ্চয়ই এই আয়াত কোথায় কোন দিন নাজিল হয়েছিল এই ব্যাপারে আমি ভালো করে জানি। সেই দিনটা ছিল আরাফার দিন, সেই দিনটা ছিল জুমার দিন। আমরা সেই দিনটাকে বিশেষভাবে পালন করি, এই দিনের গুরুত্ব দিয়ে থাকি। এই দিন সম্পর্কে ইহুদি ব্যক্তি পর্যন্ত এই দিনের ফজিলত এবং বরকত জানত। আল্লাহর রাসূলের হাদিস থেকে এই দিনের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আমরা জানতে পারি। আল্লাহর রাসূলের বিবি সাহেবা উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস বর্ণনা করা হয়েছে যা মুসলিম শরীফের মধ্যে বর্ণনা করা মেনশন করা হয়েছে। মামিন ইয়াউমিন আকসারিন আইয়া তাকাল্লাহু আবদাম মিনান নার, এমন দিন যেই দিনে এত বেশি সংখ্যক মানুষদেরকে দোজখের আগুন থেকে নাজাত দেওয়া হয় সেই দিন আরাফাতের দিন। আরাফাতের দিন ছাড়া এত বেশি মানুষদেরকে দোজখের আগুন থেকে নাজাত দেওয়া হয় না। সুতরাং এ থেকে বুঝতে পারি এই আরাফার দিন কত ফজিলতের দিন, কত বরকতের দিন, নাজাত পাওয়ার দিন। সুতরাং এই দিনে ইবাদত বন্দেগী করলে, এই দিনে দোয়া করলে, এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মাফি প্রার্থনা করলে নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন মাফি দিবেন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। একজন সাহাবি আল্লাহর রাসূলকে এই দিন আরাফার দিন রোজা রাখার ব্যাপারে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন। আল্লাহর রাসূল বললেন, ফাকালা ইউকাফিরা সানাতাল মাউদিয়া ওয়া সানাতাল কাবিলা, এই দিনে যেই ব্যক্তি একটা মাত্র রোজা রাখবেন সেই ব্যক্তির গত এক বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন এবং আগামী আরেক বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, কত ফজিলতওয়ালা, কত বরকতওয়ালা এই দিন। এই দিনে মাত্র একটা রোজা রাখলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই বছরের গুনাহকে মাফ করে দেন। কত ফজিলতওয়ালা, বরকতওয়ালা এই দিন। আরেকটা বিষয়, আরাফার দিন থেকে, আরাফার দিন ফজরের নামাজ থেকে জিলহজ্জ মাসের ১৩ তারিখ পর্যন্ত আইয়ামে তাশরিক বলা হয়,
تشریح کردین تکبیر پاٹھ کرار دین عبداللہ ابن مسعود رضی اللہ تعالی عنہ থেকে একটা হাদিস বর্ণনা করা হয়েছে সেটা হচ্ছে ইউকাব্বিরু ফি সালাতিল ফাজরি ইয়াউমা আরাফাতা ইলা সালাতিল আসরি ইয়াউমিন ইয়াউমিন নাহর আরাফার দিন ফজরের নামাজ থেকে জিলহজ্জ মাসের 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে এই তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এই তাকবীর বলা প্রত্যেক নর এবং নারী নারী পুরুষ সবার জন্য এই তাকবীর পড়া ওয়াজিব পুরুষরা প্রত্যেক ফরজ নামাজের পরে জুরে জুরে এই তাকবীর তিনবার পাঠ করবেন এবং মহিলারা ঘরে বসে যারা নামাজ পড়বেন তারা এই তাকবীর আস্তে আস্তে তিনবার পাঠ করবেন এই ফজিলত ওয়ালা বরকত ওয়ালা দিনে আমরা যাতে বেশি করে ইবাদত বন্দেগী করতে পারি এবং রোজা রাখতে পারি সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন সেই কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু